যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন দোকান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য চলে আসলাম টেক ফ্লাইতে। আর আপনারা সবাই জানেন টেক ফ্লাইতে নতুন স্টক ঢোকার সাথে সাথে কিন্তু আমরা চলে আসি। আজকেও কিন্তু কারি কারি ল্যাপটপের কালেকশন চলে আসছে আর সবগুলা কোয়ান্টিটি কিন্তু নতুনের মতো। যারা আগে আসবেন অনেকগুলা কোয়ান্টিটি থেকে কিন্তু বেছে নিতে পারবেন আর দামগুলো কিন্তু থাকবে সব পাইকারি দামে। এক পিস নিলেও কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন। সুমন ভাই কথা কি সত্য? অবশ্যই সত্য ভাই, যেহেতু নিজেরা ইম্পোর্ট করি ওই কাটে এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন। আচ্ছা, পাশাপাশি আজকে কি কি কালেকশন থাকবে আমাদের স্পেশাল? আজকে দেখাবো হলো সিক্স জেনারেশন, যেটা এসপির G3 এলিট বুক সিরিজের এসপির G3 মডেল, মাত্র 20,000 টাকা পাবে। মাত্র 20,000 টাকা এসপি এলিট বুক সিরিজের G3। তা আবার 8 GB র্যাম থাকবে, 256 GB SSD কোরাই 5 এর সিক্স জেনারেশন, 4 GB গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র 20,000 টাকা হলে পার্চেস করতে পারবে। আচ্ছা, এছাড়াও কিন্তু আরও ল্যাপটপ আছে, লেনোভো ইয়োগা সিরিজের ল্যাপটপ, যেগুলো 360 রোটেট 7 জেনারেশন ল্যাপটপ, যেটা 8 GB র্যাম, 256 GB SSD, 360 রোটেট টাচ প্যান সহ। আচ্ছা, এই ল্যাপটপগুলো পাবে। এছাড়াও আছে এলিট X2, যেটা কিবোর্ড ডিটাচ করা যাবে, ডিটাচ কিবোর্ড এসপি এলিট এক্স টু, যেটা কোরাই 5 এর 8 জেনারেশন G4 মডেলটা, যেটা সেটা পাবে। ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে, যেটা 12 জেনারেশন ল্যাপটপ। আচ্ছা, একেবারে ব্র্যান্ড নিউ 5 এর 12 জেনারেশন ওপেন বক্স ল্যাপটপ, যেটা ব্র্যান্ড নিউ ফার্স্ট ইউজার আপনি হচ্ছেন, এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। NB সিরিজের ল্যাপটপ আছে, ডেলের XPS আছে, যেগুলোর কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি, এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু XPS, যেটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, একদম ফুল ফ্রেশ 9380 মডেল, সবগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়াও কিন্তু আরও আছে এসপি এলিট বুক সিরিজের G6। আচ্ছা, এসপি এলিট বুক সিরিজের G6 মডেল পাবে, যেগুলো এখনো বাবল থেকে খোলা হয়নি, এমনও আছে। X1 ইয়োগা কোরাই 5 এর 8 জেনারেশন, 8 256 GB দিয়ে সিলভার কালার, এটাও কিন্তু কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে, টাচ প্যান সহ X1 ইয়োগাটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। সো ভিডিওর শুরুতেই আমরা সবকিছু দেখাই দিচ্ছি, আপনারা ভিডিও শেষ পর্যন্ত না টেনে থাকেন তাহলে আপনার পছন্দের ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কোনো গিফট বা স্পেশাল থাকবে কি না কাস্টমার ছাড়া? অবশ্যই স্পেশাল থাকবে। যারা যদি কেউ ভিউয়ার্স হন যে আপনার ল্যাপটপ লাগবে না, কিন্তু আপনি বেশি বেশি শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ব্যাগ থাকবে আমাদের তরফ থেকে, ঢাকার বাইরে যেখানে হন আপনি, 64 ডিস্ট্রিক্টে আমাদের খরচ দিয়ে আপনার জন্য ব্যাগটা পাঠিয়ে দিব। আচ্ছা, কেউ যদি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে? আমাদের শপ লোকেশন একদম সোজা, এটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটাই, সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের 11-12 তলায়, 1202 নম্বর শপে আসলে আপনার টেক ফ্লাইটটা পেয়ে যাবেন। আচ্ছা, তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? G3 দিয়ে শুরু করি, এসপি এলিট বুক সিরিজের G3, যেটা মোটামুটি সবাই এই ল্যাপটপটা সম্বন্ধে অবগত আছেন। আচ্ছা, একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে, এটা হলো সি পার্ট, একদম ক্লিন দেখেন, টোটালি ফ্রেশ কন্ডিশন থাকবে, আর এটা হলো টপ পার্ট, একদম ফুল ফ্রেশ। ওকে, এসপি এলিট বুক সিরিজের G3, যারা নতুন ফ্রিল্যান্সার, যাদের বাজেট কম থাকবে কিন্তু ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে, যেটা কোরাই 5 সিক্স জেনারেশন, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। এই ল্যাপটপটা দিয়ে আপনারা ফটোশপের কাজ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন। লো বাজেটের ভিতরে ফ্রিল্যান্সার যারা, এটা ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু বেস্ট ল্যাপটপ, মানে একবার যারা শুরু করতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে। এই ল্যাপটপটাই প্রাইস পড়বে মাত্র 20,000 টাকা, 20,000 টাকা হলে অরিজিনাল চার্জার, পাওয়ার কর্ড, ব্যাগ, মাউস সহ কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন। আচ্ছা, X1 ইয়োগা, এই ল্যাপটপটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ল্যাপটপ, কোরাই 5 এর 8 জেনারেশন, এটাও কিন্তু 360 রোটেড একটা ল্যাপটপ, কোরাই 5 এর 8 জেনারেশন, X1 ইয়োগা সিলভার কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার হয়, সিলভার থেকে ব্ল্যাক কালারটাও মানে প্রিমিয়াম। আচ্ছা, এটা হলো সিলভার গ্রে কালার, ওকে, 360 রোটেড 2-in-1, যে 360 করলে কিবোর্ডটা লক হয়ে যাবে, আবার কিন্তু এখানে অন স্ক্রিন কিবোর্ড পাবেন, সাথে কিন্তু এই ল্যাপটপটাতে আরও অনেকগুলো ফিচার অ্যাভেলেবেল আছে, যেমন ফেস লক সেন্সর, ক্যামেরা লক আনলক, শাটার থাকবে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল আছে। 4-core 8-thread 6 MB L3 ক্যাশ মেমোরি, র্যাম থাকবে 8 GB, SSD থাকবে 256 GB, 4 GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন, ডেডিকেটেড 128 MB পাবেন, আর সাথে কিন্তু টাচ প্যানটাও কিন্তু অরিজিনাল থিঙ্কপ্যাড লেখা, অরিজিনাল টাচ প্যান, অরিজিনাল টাচ প্যানটা থাকবে, আর এই পাশে কিন্তু টাইপ সি পোর্টের চার্জার দেওয়া। তো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 34,000 টাকা, 34,000 টাকা অফার প্রাইস। ভাই, কেউ যদি ঢাকার অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে যোগাযোগ করবে? 64 ডিস্ট্রিক্টে আপনি যেখানে থাকেন ল্যাপটপটি যদি পারচেজ করতে চান, সরাসরি ভিডিও কল দিয়ে আপনার যে মডেলটা সেই মডেলটা দেখে নেবেন, দেখে র্যাম, SSD, কিবোর্ড, ডিসপ্লে সব কিছু চেক করার পরে আপনি 1,000 টাকা অ্যাডভান্স করলে হবে, বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পরে কন্ডিশনে পে করলে হবে। ল্যাপটপ আজকে অর্ডার করলে কালকে পৌঁছে যাবে, 24 ঘন্টা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ। তো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হলো লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের একটা ল্যাপটপ, বিজনেস সিরিজের 7 জেনারেশন একটা ল্যাপটপ, যেটা
8GB RAM আছে 256GB SSD আছে 360 রোটেট এই ল্যাপটপটাও কিন্তু 360 রোটেট 2 in 1 ট্যাব প্লাস ল্যাপটপ আচ্ছা তো এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা টাচ প্যানটাও দেওয়া আছে অরিজিনাল টাচ প্যান দেওয়া আছে থিংকপ্যাডের তো এই টাচ প্যান দিয়ে কিন্তু আপনারা আর্টের কাজও করতে পারবেন সো এই ল্যাপটপটাও 8GB RAM 256GB SSD সাথে কিন্তু ডুয়েল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা আছে আবার কিন্তু এই পাশে আরেকটা ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা আচ্ছা দুটি ক্যামেরা দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আর 256 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র 17,990 টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন এটা অবশ্যই গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস সবকিছু ফ্রি থাকবে এসপি এলিটবুক সিরিজের G6 এটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এসপি এলিটবুক সিরিজের G6 কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড থাকবে প্রাইস পড়বে মাত্র 29500 টাকা 29500 টাকায় এসপি এলিটবুক সিরিজের G6 তাও আবার অনেকে SSD আপডেট করতে চায় এটা তো বলা আছে SSD আপডেট করতে পারবেন RAM আপডেট করতে পারবেন RAM এর দুটি স্লট আছে আপনি টোটাল 64GB পর্যন্ত RAM আপডেট করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন 4 কোর 8 থ্রেড A6 MB L3 গ্যাস মেমোরি দিয়া এই ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন যেটা আপনি যদি কাউকে ব্র্যান্ড নিউ বলে গিফট করেন তাও করা সম্ভব আচ্ছা একেবারে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুনের মতোই দেখতে ল্যাপটপ কেনার সময় আমি সব সময় বলি যে প্রাইস ডাজন্ট ম্যাটার আগে গ্রেড মেইনটেইন করবেন যদি আপনি গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপ হয় তবে আপনি ল্যাপটপ কিনে ঠকবেন না সো আগে গ্রেড মেইনটেইন করবেন যে গ্রেড এ কন্ডিশন কিনা এসএসডিটা স্যামসাং টোসিবা এসকে হাইনিক্স অথবা সানডিক্সের এসএসডি আছে কিনা এনভিএমই এসএসডি যদি হয় তাহলে ল্যাপটপটি অনেক ফাস্ট হবে আচ্ছা সাথে র‍্যামটা যেটা থাকবে DDR4 2400 বাস র‍্যাম আছে কিনা সেটা চেক করে নেবেন বা ইয়োগার যেগুলো সেগুলোর 2133 বাসের স্পিড থাকবে তো এই ল্যাপটপটা কিন্তু 29500 টাকা হলে স্পিরিট বুক সিরিজের G6 টা আপনারা পারচেজ করতে পারবেন এসপি জেটবুক ওয়ার্ক স্টেশন যেটা হলো এসপি জগতে ওয়ার্ক স্টেশনটাই হেভি কাজ করার জন্য কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD প্রাইস পড়বে 33000 টাকা আর যদি 16GB RAM 256GB SSD দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে 35000 টাকা এই ল্যাপটপটা কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লে কন্ডিশন থাকবে চকলেট কালারের ভিতরে কিন্তু চমৎকার একটা কালার আর প্রত্যেকটা ল্যাপটপ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে প্রত্যেকটা মডেলই আপনি 20 পিস 30 পিস বেছে আপনি একটা কালেক্ট করতে পারছেন আচ্ছা Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ T480S Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড তারপরে ক্যামেরা লক আনলক শাটার কিন্তু অ্যাভেলেবল থাকতেছে এই ল্যাপটপটা কিন্তু ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে দিয়ে প্রাইস পড়বে মাত্র 29500 টাকা যারা স্টাইলিশ কিছু খুঁজতেছেন স্টাইলিশ এই ল্যাপটপটা যারা কিবোর্ডটা আলাদা করা যায় ডিটাচেবল করে আবার ল্যাপটপ হয়ে গেল আবার স্ট্যান্ড আছে আবার কিন্তু কিবোর্ড যদি আপনি বাসা রেখেও চলে যান তাও প্রবলেম নাই এখানে আলাদা কিবোর্ড আছে আবার স্ট্যান্ডও আছে ট্যাব হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারছেন তো এই ল্যাপটপটা হলো এসপি এলিট X2 G3 যে আগে ছিল G3 এখন হলো G4 এটা একদম আপডেট ভার্সন এসপি এলিট X2 G4 মডেলটা কোর i5 8 জেনারেশন র‍্যাম থাকবে 8GB SSD থাকবে 256GB 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন ক্যামেরা এখানে একটা ক্যামেরা আর পিছনে আরেকটা ক্যামেরা যেটা আপনি ল্যাপটপ দিয়ে ভিডিও করতে পারবেন আচ্ছা মানে ট্যাবের মতো করে ভিডিও করতে পারছেন সাথে কিন্তু পাওয়ার বাটনটা এই ভলিউম বাটনটা এখানে দেওয়া আছে প্লাস মাইনাস ভলিউম বাটন স্পিকার দুইটা দেওয়া আছে এটা হলো পাওয়ার বাটন আর এ পাশেও কিন্তু টাইপ সি পোর্ট তিনটি টাইপ সি পোর্ট দেওয়া আছে আচ্ছা সো ফিঙ্গারপ্রিন্ট সহ এই এলিট X2 G4 মডেলটা প্রাইস পড়বে মাত্র 38000 টাকা যেটা 2 in 1 ল্যাপটপ কিবোর্ডে এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম আবার লেগে যাবে ল্যাপটপ হয়ে যাবে এই ল্যাপটপটার কোয়ান্টিটি আছে আপনারা বেছে নিতে পারবেন একদম লুক লাইক অ্যাজ ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে ডেলের 7400 ডেল ল্যাটিটিউড সিরিজের খুব জনপ্রিয় একটা মডেল একবার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যেটা 180 রোটেট করার ফ্যাসিলিটি পাবেন একদম বেজেল ফ্রি থাকবে আর ফিঙ্গারপ্রিন্ট যেটা এটাই পাওয়ার বাটন আচ্ছা মানে কোর i7 এর 8 জেনারেশন এটার কনফিগারেশনটা হলো ডেল 7400 কোর i7 8 জেনারেশন র‍্যাম থাকবে 16GB RAM 8GB গ্রাফিক্স কার্ড থাকবে শেয়ার গ্রাফিক্স আর 256GB NVMe SSD পাবেন তো এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ইন ডিসপ্লে টাচ আচ্ছা যেটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা পারচেজ করতে পারছেন মাত্র 38000 টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডেলের XPS ডেল XPS কোর i7 8 জেনারেশন এই ল্যাপটপটা যেটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও যে এই ল্যাপটপগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন এই পাশে যা আছে সবগুলো কিন্তু ডেল XPS কন্ডিশন থাকবে গ্রেড এ আপনি কাউকে বলবেন যেটা ব্র্যান্ড নিউ কেউ বিশ্বাস করবে না যেটা ইউজড ল্যাপটপ এটা বলা যাবে না কিন্তু এটা ইউজড গ্রেড এ কন্ডিশন আছে কোর i7 8 জেনারেশন এর মডেলটা হলো আপনারা একটু নোট করে রাখবেন ডেল XPS 9380
এটা 9370 হয় 9380 হয় এটা হলো একদম আপডেট ভার্সন XPS 9380 Core i7 8th জেনারেশন RAM থাকবে 8GB SSD থাকবে 256GB আর দেলের জগতে সবচেয়ে প্রিমিয়াম এবং কি সবচেয়ে বেজেল ফ্রি ল্যাপটপ হলো Dell XPS এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 42000 টাকা আর যদি এই XPS এরই i7 8th জেনারেশন আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হলো USB পোর্ট এটা কিন্তু ফুল টাইপ সি USB পোর্টের একটা আছে সেটা পড়বে 38000 টাকা এটা হলো ওপেন বক্স ল্যাপটপ যেটা খুবই সুন্দর একটা ল্যাপটপ ও একদম ব্র্যান্ড নিউ ক্যাটাগরির এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আছে এটা হলো Core i7 এর 10th জেনারেশন এটা হলো HP এর ফ্যামিলিয়ান সিরিজ Core i7 10th জেনারেশন RAM থাকবে 16GB SSD থাকবে 512GB NVMe SSD থাকবে 8GB শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে আর 2GB NVIDIA এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এই যে NVIDIA এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে প্রাইস পড়বে মাত্র 58000 টাকা হলে পাবেন 15.6 ইঞ্চি ডিসপ্লে যারা গ্রাফিক্স ভিডিও রেন্ডারিং এর কাজ করবেন বা হার্ড ওয়ার্কিং করবেন তাদের জন্য বেস্ট ল্যাপটপ এটা এসপির এনবি রাইজেন সিরিজের ল্যাপটপ যেটা আমাদের আগের পেজে টেকফ্লাই নামে কিন্তু আপনারা চার্জ দিলে ইউটিউবে আমাদের চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু ঢুকে দেখতে পারবেন যে এই ল্যাপটপটা আমাদের পেজ থেকে আগে দেওয়া ছিল মাত্র 82000 টাকা দেওয়া ছিল এখন সেম ল্যাপটপটাই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 60000 টাকা হলে পারচেজ করতে পারবেন এসপি এনবি রাইজেন 5 রাইজেন 5 4500 সিরিজের এই ল্যাপটপটা 8GB RAM থাকবে 3200 স্পিড আর 512GB NVMe SSD থাকবে টু ইন ওয়ান ল্যাপটপ এটা কিন্তু 360 রোটেট করে টু ইন ওয়ান আচ্ছা ল্যাপটপটা কিন্তু 360 করে আপনি টু ইন ওয়ান ল্যাপটপ 15.6 ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহ পুরোটাই টাচপ্যাড গান কালার চকলেট কালারের ভিতরে চকলেট গ্রে কালার বা গান কালার বলে খুবই চমৎকার একটা ল্যাপটপ প্রাইস পড়বে মাত্র 60000 টাকা হলে পারচেজ করতে পারছেন আরেকটা ওপেন বক্স ল্যাপটপ আছে এটা হলো এটাও নতুন ল্যাপটপ ফার্স্ট ইউজার আপনি হচ্ছেন এটা হলো কালারটা দেখেন একদম ব্লু রয়্যাল ব্লু কালার Core i5 12th জেনারেশন Core i5 12 জেনারেশনের ল্যাপটপটা 8GB RAM আছে 3200 স্পিড আর 512GB NVMe SSD দিয়ে 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড আছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন 512 মেগাবাইট 15.6 ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা পারচেজ করতে পারছেন মাত্র 60000 টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি পারচেজ করতে পারছেন Core i5 এটা নতুন দাম কেমন ভাইয়া এটা নতুনই এটা অফিশিয়াল যেগুলো অফিশিয়ালটার প্রাইস আছে মিনিমাম লাখের মানে মিনিমাম 1,20,000-30,000 টাকা প্রাইস আছে আপনি মাত্র 60000 টাকা হলে 12th জেনারেশন এই ল্যাপটপটি পারচেজ করতে পারছেন এছাড়াও কিন্তু আরো আছে মডেল যেগুলো এই যে G7 HP Elitebook সিরিজের G7 Core i5 এর 10th জেনারেশন RAM থাকবে 16GB SSD 512GB এটা ওপেন বক্স ক্যাটাগরি একদম নতুন বলে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এই ল্যাপটপটা 16GB RAM 512GB SSD আর 8GB শেয়ার গ্রাফিক্স কার্ড থাকবে ডিসপ্লে এবং কি ডিসপ্লেটাও কিন্তু ফুল এইচডি IPS প্যানেলের ডিসপ্লে পাবেন সাউন্ড কোয়ালিটিটা ব্যাঙ্গন অল অপশনে সাউন্ড পাবেন টাচ প্যাডে কোনো একদম শাইনিং প্যাড দেওয়া আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা মাত্র 54000 টাকা করে পারচেজ করতে 54000 টাকা HP Elitebook সিরিজের 840G6 HP Elitebook 840G6 Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড থাকবে আর HP Elitebook সিরিজের 840G6টাও কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা প্রাইস পড়বে 31500 টাকা পর্যন্ত আমরা প্রাইস দিয়েছিলাম কিন্তু এই সপ্তাহের জন্য শুধুমাত্র মানে এই মাস পর্যন্ত এই মাসের যে কয়দিন আছে এই কয়দিনের জন্য 31000 টাকা হলে পারচেজ করতে পারবেন চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস সব কিছু থাকবে প্রাইস পড়বে 31000 টাকা 840G6 আর একটু প্রথমে যেটা দেখাইছিলাম 830G6 ওটা পড়বে 29500 840G6 এর i7 8th জেনারেশন একটা আছে G5 এর 840 G5 Core i7 8th জেনারেশন RAM থাকবে 8GB SSD থাকবে 256GB এটাও কিন্তু হাই কনফিগারেশন ল্যাপটপ 4 কোর 8 থ্রেড 8MB L3 ক্যাশ মেমোরি থাকবে 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে ল্যাপটপ প্রাইস পড়বে 33500 টাকা পড়বে 33500 ওপেন বক্স ল্যাপটপ আর একটা ল্যাপটপ 11th জেনারেশন Core i5 এর 11th জেনারেশন RAM থাকবে 8GB SSD থাকবে 256GB আইরিশের গ্রাফিক্স কার্ড পাবেন 4GB শেয়ার গ্রাফিক্স কার্ড পাবেন আইরিশের আর 14.1 ইঞ্চ ডিসপ্লে বেজেলটাও কিন্তু খুব চমৎকার একটা আর টাচ প্যাডে কোনো বাটন থাকবে না 11th জেনারেশন এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 50000 টাকা 50000 হলে এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন আপনারা এছাড়াও কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে জেটবুক থেকে শুরু করে সব মডেল একদিনে আসলে বলা পসিবল না যারা ঢাকার বাইরে আছেন তারা সরাসরি ভিডিও কলে দেখেও পারচেজ করতে পারবেন আর যারা ঢাকায় আছেন তারা সরাসরি শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে বাটার যে বিল্ডিংটা ঠিক ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের 11-12 তালায় 1202 নম্বর শপে আসলে আপনারা টেক প্লেটে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ল্যাপটপ কেনার জন্য চাষচেট সব খুঁজছেন চলে আসতে পারেন টেক ফ্লাইতে তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ